আমাদের ফিলিংস ভাই এখন অনেক এখন সত্যি কথা হচ্ছে যে মনে হচ্ছে কিছু একটা অর্জন করতে পারছি হ্যাঁ হ্যাঁ কিছু মানে খুব বিশাল অর্জন হয়ে গেছে মানে জীবনে যদি আপনি কষ্ট করে একটা কিছু পান সেটার মূল্য আপনি বুঝতে পারবেন যখন এটা আপনার হাতে এসে পৌঁছাবে এখন আমার হাতে এসে পড়ছে এই যে এই এই মুকুটটা তো আপাতত ফিলিংস মনে হচ্ছে যে আর কিছুই লাগবে না হ্যাঁ শেষ এখন এটুকুই যথেষ্ট জীবন থেকে সেরকম কিছু চাওয়া নেই এখন দুজন একসাথে হেসে খেলে ডাল ভাত খেয়ে আমরা একসাথে সারা জীবন যতটুকু বাঁচবো ততটুকু রাস্তা চলতে চাই আচ্ছা ফারানা সান নামে এই ফ্রেন্ডের সাথে আমার পরিচয় ছিল তো ওর মাধ্যমে ওর সাথে আমার ই আর কি মানে হচ্ছে একদম ফার্স্ট স্টার্টিং থেকে ওর সাথে প্রথমে আমি যোগাযোগ করছিলাম পরে আমরা বসুন্ধরা সিটিতে দেখা করছিলাম একবার 2009 হ্যাঁ আমি তখন কলেজে পড়ি ও তখন মনে হয় আমিও কলেজে পড়ি তুমি সেকেন্ড ইয়ার আমি সেকেন্ড ইয়ার পরে আমি বসুন্ধরা দেখা করছি ওর সাথে এক ফ্রেন্ড ছিল আর কি দিশা দিশা ছিল তো তারপরে আর কোনো আমাদের খোঁজ খবর নাই তারপর আমাদের যোগাযোগ বন্ধ যোগাযোগ বন্ধ যোগাযোগ বন্ধ পরে আবার এর মধ্যে দুজন দুই দিকে আমি দেখলাম ফ্রেন্ড রিকোয়েস্ট দেখলাম এই মেয়ের তো আমি চিনি এই 2009 সালে কথা মনে হয়েছে তো কোনো খোঁজ খবর নেই তারপর আমি ধরলাম যে কি খবর কেমন কি চলতেছে পরে আস্তে আস্তে ইন্টারাকশন হওয়ার পরে হয়তো ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবাসা থেকে এপ্রিল থেকে নভেম্বর 6 মাস লাগছে আর কি সেপ্টেম্বর এপ্রিল থেকে সেপ্টেম্বর 6 মাসের মতো লাগছে 2014 এর সেপ্টেম্বর থেকে আমাদের জার্নি শুরু আর এখন 2020 হচ্ছে 27 নভেম্বরে আমাদের জার্নি বিয়েতে পরিণত হয়েছে হ্যাঁ 6 বছর 2 মাস আমার 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 বেস্ট মোমেন্ট হচ্ছে ওর সাথে আমি যেভাবে যে অবস্থা যখনই থাকি আমি ওই প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও ওর সাথে দেখা করতে প্রচণ্ড উৎসুক যখনই আমার ওর সাথে দেখা করা থাকে আমি ওইটা দিয়ে আমার প্রত্যেকটা দেখা করাকে আমি আমার বেস্ট মোমেন্ট মনে করি ও কী মনে করে আমি জানি না কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে আমার বেস্ট মোমেন্ট তো বিয়ের দিনই ছিল এখন পর্যন্ত আর কি আমার সাথে ঝগড়া করে না সত্যি কথা আমি শুরু করি আমি শুরু করলে ও প্ল্যাটফর্মটা পায় প্ল্যাটফর্মটা পাইলে তখন বলে যে এই দেখো তুমি এগুলো এগুলো বললা আমি তো তোমাকে এগুলো এগুলো বলিনি এখন তাহলে শুনো এই দেখো এগুলো এগুলো তবে রাগারাগি করে আমার শেষ হয়ে যায় আমার রাগারাগি করে ঘুমাই না হ্যাঁ রাগারাগি করে ঘুমাই না মানে আমি খুব সরি বলি রাতের মধ্যে শেষ করে ফেলি নালে খারাপ দিক নাই আসলে হ্যাঁ না আছে আই এম দ্য বেস্ট না আছে সেটা হচ্ছে যে নেগেটিভ থিংকিং একটু বেশি আর কি তুমি বলতে চাচ্ছো যে কোনো কিছু হইলেই হচ্ছে প্রথমে পজিটিভ দিক না চিন্তা করে প্রথমে নেগেটিভ দিক দিকে চলে যায় মানে আমি নেগেটিভ থিংকার কাইন্ড অফ হাউ বিউটিফুল আর ভালো দিক হচ্ছে রান্নার হাতটা খুব ভালো আর হচ্ছে দীপের ভালো দিক হচ্ছে দীপ অনেক হাসি খুশি যেটা হচ্ছে আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছে ওর প্রতি আর ওই যে আমার উল্টাটা ও খুবই পজিটিভ থিঙ্ক করে কোনো কিছু প্যাঁচা চিন্তাই করতে পারে না আমি চিন্তা করলে আমাকে ঠিক করে দেয় আর আমার মানে আমাকে ও ওকে ভালোবাসা বা বিয়ে করার কারণটা হচ্ছে যে আমাকে ও আমার মতন থাকতে দিছে মানে আমাকে কখনোই চেঞ্জ করে না আর হচ্ছে আমাকে গোছায় রাখতে পারে খারাপ দিক হচ্ছে মানসিকতা অনেক সময় একটু কম কম মিলে কিরকম আমি বুঝা টুঝায় দিলে বুঝে আবার মানে সত্যি কথা আমি ঘুমানোর জন্য অস্থির গত 2 মাস ধরে মানে আমি ঠিকমতো ঘুমাইতে পারি না আমার কাছে এইটাই আমি খুবই ঘুমপ্রিয় বিয়ের মধ্যে এটাই চাইছে সে বিয়ের পর আমাকে 1 মাস ঘুমাইতে দিন আমি 1 মাস বেড রেস্টে চলে যাব আপনি কি প্যারা দিবেন না আমি কিছুই করবো না চাই সে এটা সে আমার কাছে সে ঘুমাক আচ্ছা আমরা দুজন দুজনকে পেয়ে খুশি সুখী এবং পরিপূর্ণ এখন আমরা চাই আমাদেরকে সবাই দোয়া করুক মন খুলে যেন আমরা এরকম হাসতে বাকি জীবন হাসি বাকি জীবন কাটাতে পারি হাসি মুখে কাটিয়ে দিতে পারি হ্যাঁ আর কিছু না
অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি তবু অল্পে হারাচ্ছে আবার তাকে ছুঁবো ছুঁবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার অভিমান পিছু না তাকে পিছু ফেরা তার কানে না যায় পিছুডা আমার মুখ বুঝে তাকে ডাকছে আমার তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি তবু অল্পে হারাচ্ছে আবার ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি তবু অল্পে হারাচ্ছে আবার তাকে ছুঁবো ছুঁবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার অভিমান পিছু না তাকে পিছু ফেরা তার কানে না যায় পিছুডা আমার মুখ বুঝে তাকে ডাকছে আবার তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি তবু অল্পে হারাচ্ছে আবার ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে ভেজা মন বলি শোন রাত ভোর জাগতে নেই মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়া এবার তাকে ছুঁয়ে স্বপ্ন বুনছে আবার তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মুঠো ঢাকছি তবু মুঠো আলগা রাখছে আবার তাকে ছুঁবো ছুঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি ফের তাকে ছুঁতে যাচ্ছে Thank you.
বাচ্চার গাড়ি তো আপনাদের গেছে।